আসসালামু আলাইকুম বন্ধুরা, বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে আপনাদের সাথে একটি অ্যাপ শেয়ার করব, যেটা দিয়ে আপনারা জানতে পারবেন 2021 সালের আপনার মুক্তভাবে ফিস কত টাকা। তো বন্ধুরা, আমি তার আগে বলে নেই, এটা একদম কোনো ফ্যাক্ট না, আপনারা সরাসরি এখান থেকে জানতে পারবেন, এই ওয়েবসাইট থেকে জানতে পারবেন আপনারা আপনাদের মুক্তভা মেলের 2021 সালে কত টাকা আপনার আকামার উপর মুক্তভা মেল আসবে। এটা আর আকামার ফিস আলাদা, এটা তো 650 সিএল, আপনারা সবাই জানেন 650 সিএল আকামার ফিস আছে, তার সাথে আপনার বাকিটা আর কি। তো দেরি না করে আমি আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে আপনারা চেক করবেন আপনাদের 2021 সালের মুক্তভা মেল কত টাকা। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা দিয়ে একটু উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদেরকে দিতে পারি এবং এতে আরও ভালো লাগবে আপনাদের সাথে ভিডিও দিতে। তো দেরি না করে চলুন দেখে নেই কীভাবে আপনি 2021 সালের আপনার মুক্তভা ফিস চেক করবেন। প্রথমে আপনাকে গুগলে যেতে হবে, গুগলে গিয়ে একটি এখানে আপনার টাইপ করতে হবে, গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে আপনি দেখবেন যে এখানে ইয়ে আছে, এক মিনিট। হ্যাঁ বন্ধুরা, এখানে আপনারা গুগলে গিয়ে টাইপ করতে হবে আপনার www. তারপর দেখেন মূল গভ এস এ সার্ভিস ইনকোয়ারি লেবার অফিস। ওকে, আমি যখন সরাসরি এটাতে চলে যাব, তখন দেখবেন আপনারা এখানে অটোমেটিকলি এটা পেজ চলে আসছে, গভর্নমেন্টের যে পেজটা ওই পেজটা চলে আসছে। এই পেজে যাওয়ার পরে এখানে দেখেন নিচে যান, যে রেজিস্টার্ড সার্ভিস, রেজিস্টার সার্ভিস আপনি এখানে যাবেন। রেজিস্টার সার্ভিসে যাওয়ার পর এখানে আপনি যাবেন 3 নম্বরে, এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি কোথায় যাবেন, এই যে 3 নম্বর, এটাতে ঢুকবেন। এটাতে ঢোকার পরে আপনি এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে আপনার আকামার নাম্বার চাবে, এই যে দেখেন, আবার এখান থেকে আইসা আবার আপনার এখানে যাবেন, আবার এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে এটাতে আপনার আকামার নাম্বার চার্জ করবেন, এই যে দেখেন, এখানে এখানে যাওয়ার পরে আবার দেখেন এখানে যাবেন, এই যে ওয়ার্ক পারমিট, ওয়ার্ক পারমিশন সার্ভিস। ওকে, এটাতে যাওয়ার পরে এটাতে সার্চ করবেন, যাওয়ার পরে দেখেন আবার এটাতে যাবেন, এই যে আমি আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, যাতে আপনারা বুঝতে কোনো সমস্যা না হয়। এটাতে যাবেন, এটাতে যাওয়ার পরে এখানে আপনার আকামা নাম্বার চাইবে, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এই যে এখানে আকামা নাম্বার দিবেন। আকামা নাম্বার দেওয়ার পরে আমি আপনাকে একটা এক্সাম্পল টাকা নাম্বার দিয়ে দেখাইতেছি, দেখেন 2 এক্সাম্পল, এই আকামা নাম্বারটা আমি দিলাম। ওকে, দেওয়ার পরে দেখেন নিচে এই যে ভেরিফাই কোড দেওয়া আছে, ভেরিফিকেশন কোড, এই কোডগুলি এখানে আপনার দিতে হবে, দেখেন 4 6 2 5 3 2। দেওয়ার পরে সার্চে যাবেন, আবার বলে নেই, যাদের যাদের অনেকে আছে এটার নাম্বারটা গোপন করে রাখে, কপিলে লক করে রাখে, আপনারা তখন আর দেখতে পারবেন না আপনাদের কত টাকা আসলো কি আসে বিষয়, তখন ওইটা সমস্যা। তো দেখেন এটা একটু মিসিং হয়েছে, আমি আবার নতুন করে দেখাইতেছি, এই যে দেখেন এখানে একটা নাম্বার দেওয়া আছে, এই যে পেমেন্ট নাম্বার, ঠিক আছে, এই পেমেন্ট নাম্বারটা আমি আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যখন সার্চ দিলাম, তখন এই পেমেন্ট নাম্বারটা চলে আসছে। অনেকেই পেমেন্ট নাম্বারটা জানে না, আর পেমেন্ট নাম্বার সম্পর্কে জানা নাই, যার জন্য অনেকেই জানতে পারে না যে অ্যাকচুয়ালি তার আকামারে কত টাকা আসে কি সমস্যা। তো এই পেমেন্ট নাম্বারটা ছাড়া আপনি কোনো কিছু জানতে পারবেন না, ঠিক আছে। এই পেমেন্ট নাম্বারটা আপনি এখান থেকে কপি করে নেন, এক্সাম্পল আমি এখান থেকে কপি করলাম, বা এখান থেকে লিখে নিলাম, যাই করলাম,
কপি করে রেখে দিলাম, ঠিক আছে? কপি করে রেখে দেওয়ার পরে এই নাম্বারটা নিয়ে আমি যাব কোথায়, আপনার ব্যাংকে, যাদের এটিএম আছে এটিএম কার্ড নিয়ে ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে সাতদাতে যাবেন, সাতদাতে গিয়া যে কোনো ব্যাংকে সাতদাত পয়েন্ট অপশনে যাবেন। সাতদাত অপশনে যাওয়ার পরে এখানে দেখবেন ওয়ান টাইম সাতদাত, ওয়ান টাইম সাতদাতে যাওয়ার পরে দেখবেন এখানে গভর্নমেন্টের অল সবগুলো প্রোগ্রাম চলে আসবে, ঠিক আছে? চলে আসার পরে আপনি কি করবেন, আমি আপনাকে দেখিয়ে দিব কোথায় যাবেন। ওয়ার্ল্ড সাজার চলে আসার পর দেখুন 50 নম্বর সিরিয়ালে, 50 নম্বর সিরিয়ালে আছে গভর্নমেন্ট লেবার, অ্যাকচুয়ালি এই মুহূর্তে এই যে দেখুন আমি আমার মোবাইল থেকে পেজটা আমি ওপেন করে আপনাকে দেখা দিচ্ছি। এই যে দেখেন এখানে সাজাত পেমেন্ট আছে, এই সাজাত পেমেন্টে যাবেন। সাজাত পেমেন্ট যাওয়ার পরে এখানে দেখেন আপনি কোথায় যাবেন, এই ওয়ান টাইম সাজাত পেমেন্ট, ওকে, ওয়ান টাইম সাজাত পেমেন্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন এই পেজটা চলে আসবে, এই পেজটা চলে আসার পরে এখানে দেখেন সৌদি টেলিকম বা অল বিল এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি দেখেন এখানে এই যে 50 নম্বরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে ক্লিয়ারলি, ওই দেখে নেবেন। এই যে দেখেন আপনি তখন এইটে মিনিস্ট্রি অফ লেবার, ওকে, মিনিস্ট্রি অফ লেবারে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে এই গভ এগ্রেন্স এটা চলে আসলো। আসার পরে এই যে দেখেন তারপরে আপনি কি করবেন, এখানে দেখেন এই যে এই জায়গাতে আপনার যে নাম্বারটা আপনার ওইখান থেকে পেমেন্ট নাম্বারটা দিছে এই জায়গার মধ্যে, সেম এই জায়গাটার মধ্যে পেমেন্ট নাম্বারটা আপনি এন্ট্রি করাবেন, ঠিক আছে? পেমেন্ট নাম্বারটা এন্ট্রি করার পরে আপনি যখন প্রসিডে যাবেন, প্রসিডে যাওয়ার পরে আপনাকে এখানে চলে আসবে আপনার কত টাকা টোটাল আপনার বিল। এই যে দেখেন এটা আমার আঁকাওয়াটা আমার বানানো হয়ে গেছে, যার জন্য আমার এখানে অ্যামাউন্ট 00 দেখাচ্ছে, ঠিক আছে? যদি আমার এটা বানানো না হইতো তাহলে এখানে আমার চলে আসতো কত টাকা আমার লাগবে। এই হলো প্রসেস, আপনাদেরকে আমি বলে দিলাম। যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, বিস্তারিত জানাবেন। ওকে, ধন্যবাদ বন্ধুরা।